मधुर बृंदावन श्रीमती राधा रानी हृदय कुंज कृष्ण लीलार 5000 बत्सर पर प्रेम प्रकाश घटे नदिया 5000 बचर पर श्रीमान महाप्रभु जदि ना आसतें क्यों जानत ना कथाय बृंदावन कथाय श्यामकुंड कथाय राधाकुंड कथाय गिरिभवन क्यों जानत छजन व्यक्ति के आकर्षण करे तार ए कर्मगुलो साधिबार जन्य तिनी तादेश निये निये चिले के के श्रीरूप सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भक्त दास रघुनाथ চিহ্নিত করেছেন এখানে শ্যামকুণ্ড রাধাকুণ্ড এখানে গিরি গোবর্ধন এটা নন্দগ্রাম এটা বর্ষনা এখানে নিধুবন এখানে নিকুঞ্জবন সেই চিহ্নিত স্থলেই কিন্তু আজ ভক্তবৃন্দের গমনাগম এই প্রেম শুধু নদীয়াতে আবদ্ধ নেই এই প্রেমের তুফান সারা পৃথিবীতে লেগেছে আমি বলবো প্রত্যেকটা ধর্মে মূল দর্শন হওয়া উচিত প্রেম প্রীতি ভালোবাসা আমরা কদিন থাকবো বলুন তো আমি স্টেজে দাঁড়িয়ে আছি এখান থেকে নিচে নামতে পারবো কিনা তাও জানি না এখানে আমার হার্ট অ্যাটাক করবে তাহলে আমরা কেন মারামারি করব কাটাকাটি করব কেন গদির লোভে রক্তের হোলি খেলবো দেখলাম সেটা শান্তিপুরের বৈষ্ণব বিরোধী কাজ সেটা মহাপ্রভুর প্রেম বিরোধী কাজ ভোটের রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গেই পুরোটা বেরোতে পারেনি কোনোদিন আমি দেখিনি যে ভোটের কাউন্টার হচ্ছে কাউন্টিং হচ্ছে সেখানে কাউন্টিং রুমে বড় একটা টিভি দেওয়া আছে সেখানে দেখে দেখে লাফানো হচ্ছে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করো যেটা হবে সেটা তো হবে জনগণ যে রায় দেবে সেই রায় অনুপাতেই তো সরকার করবে অসুবিধাটা কোথায় যে ভালো উন্নয়ন করবে যে ভালো কাজ করবে তার পক্ষে জনগণ রায় দেবে যে ভালো কাজ করবে না জনগণ তাকে ছুড়ে ফেলে দেবে
সরকার তো বাইরে পিপল অফ দ্য পিপল ফর দ্য পিপল, সে তো ভয় পাবে। রেজাল্ট বেরোবার পর থেকে আমি যদিও জয়লাভ করেছি হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে, আমি যে কাউন্টিং এজেন্ট গুলোকে নিয়ে বাড়ি ফির বসে সাহস পাচ্ছি না। রাত তখন 12টা বেজে গেছে, আমি এসপি সাহেবকে ফোন করে বললাম আমাদের একটু বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করুন। বলে আমার দ্বারা হবে না, আপনারা যার যার মত শেষে চলুন। এ তো 90 ডিগ্রি ঘুরে গেছে প্রশাসন। আমি প্রশাসনের দোষও দিই আর, কারণ যারা পায় আসন তাদের দাসত্ব করে প্রশাসন, এটাই তো দেখে আসছি। দু চারজন মানুষ বেঁচে নিতে, আর যে কারো চোখ অন্ধ হয়নি আর কানে তালা হয়নি, আমার চোখে পড়েনি, সব চোখে খুলি পরে বসে আছে, আর তারের মধ্যে তুলো দিয়ে বসে আছে। তারা দেখতেও পায় না, তারা শুনতেও পায় না, অত্যাচারে করুন কান্না দেখতে পারে না। এই নারী ধর্ষণ, এই মানুষ খুন, ঘর পোড়া, আর এটা কোথার থেকে এসছে? আমাদের কলকাতার হাকিম সাহেব তো বলেছেন কলকাতাকে মিনি পাকিস্তান করবেন। বাহ, আমরা শুনেছিলাম লন্ডন হবে শহর কলকাতা, শুনেছিলাম এবার লন্ডন ঠিক পেয়েছে কলকাতা। আমরা যেটা দেখছি এটা প্রেম বিরোধী। বাংলাদেশে যেটা হলো, ইসলাম নাকি শান্তির ভক্ত, আর বড় মুখ করে ওখানকার মৌলবী মৌলানারা বলছে আমাদের রক্তে আমাদের গোস্তে কি রয়েছে, মূর্তি ভাঙার নীতি রয়েছে, আমরা তো মূর্তি ভাঙতেই জন্ম নিয়েছি। যেটা আমি ভালো করে জানি, আমার কাছে যে তাজের কোরআন আছে তার এক একটা সুরা এক একটা আয়াত যদি আমি বলতে আরম্ভ করি সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যাবে। আমি বলি না সেগুলো কবি গানে ভালো কথাগুলোই বলি, আমি চাই না মানুষের মধ্যে অস্থিরতা সৃষ্টি হোক। আমি চেষ্টা করি ওইগুলোকে চাপা দিয়ে যাতে প্রকৃত মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তারা যদি ফসল না ফলায় তাহলে বাবুরা খেতে পাবে না। তারা ফুলকপিটা তৈরি করে বলে বাবুরা ওখানে বসে খুব ভালো করে বিভিন্নভাবে রান্না করে খায়। এই জন্য আমি চাই না মানুষের মধ্যে গন্ডগোল বাঁধুক। প্রথম মূর্তি ভেঙেই তো ইসলাম এসেছে। কারা ঘরে 365টা মূর্তি ছিল, সেই মূর্তি কারা ভেঙেছিল? ওই মুসলমান তো ঠিকই বলেছে, তথাপিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হাসিনা সেখানে আছে বলে প্রধানমন্ত্রী, আমি তাকে মা বলে সম্বোধন করে বলছি, এখনো হিন্দুরা অত্যাচারিত হলে তারা মুখ খুলে পথে নামতে পারে। ওদেশের তালিবানি, ওদেশের জেহাদি, ওদেশের ছড়িয়তি মৌলবাদী মুসলমানরা কিন্তু ভাবছে কবে হাসিনা মরে যাবে, সেদিন আমরা তালিবানি শাসন বাংলাদেশে আরম্ভ করব। আর এই দেশের সেই তালিবান পন্থী যারা, কিছু হিন্দু মান আছে, ওরা হিন্দুও না মুসলমানও না, আমি ওদের নাম দিয়েছি হিন্দু মান, ওরা রাজপথে দাঁড়িয়ে কুখাদ্য ভক্ষণ করেছে। আমি ওটা বললাম না কিসের মাংস খেয়েছে, এটা নির্বাচনী প্রচার তো। একজন ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে সে যদি রাজপথে দাঁড়িয়ে কুখাদ্য খায়, ভাবতে পারেন? সে নাকি খুব সেকুলার, বাপের বেটা রেজ্জাক মোল্লা, সে বলেছিল না ওই কুখাদ্য খেয়ে যদি আমাকে অসাম্প্রদায়িক প্রমাণ করতে হয়, আমার সেরকম অসাম্প্রদায়িক বিয়ের দরকার নাই, আমাকে যদি বলে কেউ বরাহ মাংস ভক্ষণ করতে আমি তা করবো না, আমি তাহলে সাম্প্রদায়িক। ওইগুলো হচ্ছে হিন্দুমান, যেগুলো হিন্দু কুলে জন্ম নিয়ে এদের সাপোর্ট করে। আজ বাংলার অবস্থাও কিন্তু প্রায় তেমন হয়ে উঠেছে। বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, নারী ধর্ষণ করা, একটা বাচ্চাকে তারা আশ্রয় মেরে ফেলেছে, মায়ের কোলের পাশে বাচ্চাটা শুয়ে আছে 6 মাস বয়স হবে। ছি ছি, এর জবাব দেবে শান্তিপুরবাসী, এর জবাব দেবে নদিয়ার এই শান্তিপুরের সমস্ত বৈষ্ণব সমাজ। বোতাম টিপে জবাব দেবে, মারামারি করে না, ওই 1 নম্বর বোতাম টিপে পদ্ম ফুলে ভোট দিয়ে তারা দেখিয়ে দেবে আমরা এই সন্ত্রাস চাই না। হরিনামের প্রেমে গেছে বহুদূর,
সেই আমেরিকায় লন্ডনে জার্মানি জাপানে জাপানে অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়া ইংল্যান্ডে ইংল্যান্ডে পোল্যান্ডে পোল্যান্ডে হল্যান্ডে হল্যান্ডে নেদারল্যান্ডে নেদারল্যান্ডে চেন্নাই সব ল্যান্ডে পৌঁছে প্রমাণ মায়া ফিরে গিয়ে দেখুন সব দেশে মানুষ এসে বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম এই বাংলায় জন্মেছিল মাতঙ্গিনী হাজরা কিসের ভয় এই বাংলায় জন্মেছিল ক্ষুদিরাম বসু বিজেপি যদি ক্ষমতায় এলে এই অন্যায় করতো আমি এইভাবেই বলতাম আমি কিন্তু ছেড়ে দেওয়া পারত আমি আগে কবি অসীম সরকার আগে আমি প্রেমের পূজারি তারপরে কোনো এক দলের বিধায়ক এটা জেনে রাখবে তাই আমার গান এখানে কিন্তু তৃণমূল সরকারই থাকবে কিন্তু আপনারা যদি ভোটটা দিয়ে নিরঞ্জন বিশ্বাসকে এখানে জয়লাভ করিয়ে দেন তাহলে সারা বাংলায় একটা বার্তা যাবে যে শান্তিপুরবাসী সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দিয়েছে তারা সন্ত্রাস চায় না তারা শান্তি চায় বাংলা এইটুকু বাংলার সন্ত্রাসবাদকে করিতে শান্তিপুর